রিয়্যাক্ট দিয়ে প্লাগইন ডেভেলপমেন্টের সেকেন্ড পার্টে আমরা যেটা হচ্ছে যে জানবো যে আমাদের কী কী বিষয় এখন সেট আপ করার জন্য লাগবে। সো আপনারা যারা রিয়্যাক্ট অলরেডি বেসিক জানেন তারা জানেন যে আমাদের কী কী জিনিসপত্র ইনস্টল করার জন্য লাগে। সো আমি বেশি কিছু ইয়েতে যাব না, কারণ হচ্ছে যে এই সিরিজটা অ্যাকচুয়ালি কাদের জন্য, যারা রিয়্যাক্ট জানে, ঠিক আছে, সেটা দিয়ে আমরা কীভাবে ওয়ার্ডপ্রেসে প্লাগইন বানাবো সেটা দেখবো। সো রিয়্যাক্ট যারা জানে না তারা কিন্তু কিছুই বুঝতে পারবে না। সো অবশ্যই রিয়্যাক্ট জেস জানতে হবে। সো ফার্স্টেই যেটা করবেন নোট জেস, ঠিক আছে, আমাদের অবশ্যই মাস্ট লাগবে। সো নোট জেসটাকে ইনস্টল করবেন। সো এগুলা যে স্টেপ বাই স্টেপ কীভাবে করতে হয় আমি কিন্তু এগুলো দেখাবো না, কারণ এগুলো একদম বেসিক পার্ট, এগুলো যারা রিয়্যাক্টে কাজ করেছেন তারা অবশ্যই জানেন, এই জন্যই দেখাবো না, ঠিক আছে। এরপরে আমাদের সেকেন্ডলি যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ওয়েব প্যাক, যেটা আমরা এরপরের পার্ট থেকে কনফিগার করব, এই ওয়েব প্যাকটা, ঠিক আছে, এটা আমাদের মাস্ট লাগবে। সো এই ওয়েব প্যাকটা কি? ওয়েব প্যাকটা একটি মডিউল বান্ডেলার, ঠিক আছে, যা ওয়েব অ্যাপ্লিকেশনের সমস্ত ফাইল সংযোজন এবং সংকলন করে দেখায়। সো এটি মূলত জাভাস্ক্রিপ্ট, সিএসএস বা ইমেজ এইসব ফাইলকে সংযোজন জন্য ব্যবহৃত হয়। এখানে দেখেন যে বিভিন্ন কিছু এখানে কিন্তু দিয়েছে যে বান্ডেল ইওর ইমেজ, বান্ডেল ইওর স্টাইলস, হ্যাঁ, অনেক কিছু কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু আসতেছে। সো আমাদের এই ওয়েব প্যাকটা কনফিগার করবো আমরা সেকেন্ডলি। সো ওয়েব প্যাক সম্পর্কেও যদি আপনারা অনেক কিছু জানতে চান তাহলে একটা টিউটোরিয়াল দেখতে পারেন, কারণ এইটা সম্পর্কে আমরা বিস্তারিত কিছু কিন্তু বলবো না, যে ওয়েব প্যাকের যে ভিতরে যে জিনিসগুলো আছে ডকুমেন্টেশন, দেখেন যে ডকুমেন্টেশনে। সো এটা সম্পর্কে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি একটা ভিডিও সাজেশন করবো, এই যে স্ট্যাক লার্নারের এইটা, ঠিক আছে, একটা ভিডিওর মধ্যে ওয়েব প্যাকের ক্রাশ কোর্স করাইছে। সো এটা দেখলে আমার মনে হয় যে আপনারা এটা সম্পর্কে অনেক ভালো কিছু বুঝতে পারবেন। সো আমাদের সেকেন্ডলি কাজ হচ্ছে এই ওয়েব প্যাকটাকে কনফিগার করা। সো এই ওয়েব প্যাকটা কনফিগার করবো সেকেন্ডলি, দেন আমাদের তারপরের স্টেপে আমরা আলোচনা করব, ঠিক আছে।